সকালে খাওয়া বলতে সারা দিন এটাই খাওয়া ভাই সারা দিন এটাই খাবেন দুপুরে আর খাওয়া নাই আয়ের গরু আবার একেবারে রাতে আচ্ছা তো শান ভাই আপনি খাওয়া দাওয়া সেরে নেন আমরা একটু দেখি কি কি গরু আছে তারপর আপনার সাথে আমরা সাক্ষাৎকার নিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজ 26 আগস্ট 2020 রোজ বুধবার আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ওয়াংখোলায় মেসাস মা ডেয়ারি ফার্মে এই ফার্মটি পরিচালনা করছেন শাহান ভাই তিনি তার খামারে বকনা বাচ্চা ষাঁড় বাচ্চা এমনকি গাভী সংগ্রহ করেন তো আজকে আমি আপনাদেরকে এই প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করব যে শাহান ভাই তার খামারে বর্তমানে কী কী জাতের গাভী রেখেছেন ওই গাভীগুলোর দাম জাত বা বয়স সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক চলুন আমরা শাহান ভাইয়ের সঙ্গে কথা বলে এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করি সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শাহান ভাই ভালো আছেন আছি ভাই ভালো আচ্ছা তো এসে তো দেখছি খাওয়া দাওয়া করতেছেন সময় ঠিক মতো হয় না এরকমই ভাই দিনকাল যায় আচ্ছা তো বর্তমানে তো খামারে তো দেখছি সবসময় গাভী বকনা এবং ষাঁড় দিয়ে ভর্তি থাকে আজকে সবসময় ভর্তি হ্যাঁ সবসময় তো না ইনশাআল্লাহ আমরা সব রকম মানে স্টেজের গরুই রাখবো আচ্ছা সাইওয়াল গাভী সাইওয়াল বকনা হলস্টেইন ফ্রিজিয়ান বকনা মানে উন্নত জাতের মানে সব কিছুর দিক দিয়ে যেন কাস্টমার আসলে পরে নাই এমন কোনো জিনিস নাই সার বড় সার 21 সালে রেডি করবে যেসব সারগুলো কুরবানির জন্য সেগুলো পাবে 2 বছরের প্রজেক্টে যারা করবে সেগুলো পাবে মানে সব মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সবই রাখছে রাখার চেষ্টা করছে এরকম যাতে এটা ডিপার্টমেন্টাল স্টোরের মতন যেন আসলে যেন সব কিছু পায় আচ্ছা ওরা কিন্তু সীমিত সংখ্যক 2-4-5টা গির 2-4টা ব্রাহ্মা ইন্ডিয়ান এগুলো পাচ্ছে তাছাড়া মোটামুটি উন্নত শাহিয়ালটা আমরা অ্যাভেলেবল এখন পাচ্ছি আচ্ছা তো মূলত একটাই উদ্দেশ্য একটাই কথা থাকলো যে আমার মেসার স্মার্ট ডেইরি ফার্মের স্ক্রিনে দেওয়া নাম্বার 80 আরও যারা আছে মোটামুটি দেশবাসীর কাছ থেকে তারা সবাই আস্তে আস্তে পরিচিতি নিচ্ছে তো আমি সবসময় আছি সবসময় থাকব আপনারাও তার সাথে লেনদেন করতে পারেন আমার সবসময় দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে করবেন আজকের সঙ্গে করবেন তো যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয় কারণ সমস্যা হবে না এরকম কোনো কথা নেই সমস্যা নিয়েই থাকবে সমাধান করতে হবে চলার পথে সবসময় কম বেশি একটা থাকবে সবাই সাধু তাও হয় না তো আমরা চেষ্টা করি যেন যে কোনোভাবে কাস্টমারকে আমরা একটা কিছু হলেও যেন একটা রিকভার করা যায় তাতে যদি শেষ পর্যন্ত গরু যদি পাল্টাতে হয় তাও আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ তো মেন কথা হলো যে আমাদের কিন্তু দোষ বেশি আমাদের কাছে বায়না দিল 7 দিন 10 দিন ঘুরাইলো ঘুরাইয়ে গরু নিল না ভাই টাকা ফেরত দেন যদি যদি একদিন দেরি হয় উল্টা পাল্টা অনেক কথা হতো আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় টাকা দিল টাকা মায়ের হয়ে যাচ্ছে তারপরে কোনো কথা না যাই হোক সত্য পথে চলতে হবে আমরা চাই যে একটা হালাল পথে আর কি সৎ পথ থেকে আমরা ইউটিউব অনলাইন বিজনেস হিসাবে মানুষ যেন সুনামের সাথে যেন থাকে এবং সামনের দিকে আপনাদের দোয়া আমরা যেন আরও অগ্রসর হতে পারি মূল কথা আমরা সবাই যা আছি কর্মসংস্থান নিয়ে ভালোভাবে যেন কর্ম করতে পারি এটা আপনাদের কাছে দোয়া তো ইনশাল্লাহ আপনারাও যে কোনো গরু চাইতে যদি অনেক সময় প্রতিবেদনে আপনি একটা গরু কিনবেন প্রতিবেদনে পাচ্ছেন না সেটার দিকে না যায় আমাদের ভিডিও ফোন হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা ফোন দেন যে ভাই আমরা এই ক্যাটাগরি গরু চাচ্ছি এই ধরনের গরু চাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা দিতে প্রস্তুত থাকবো শাহিওয়াল যে গাভীগুলো রাখছেন এই শাহিওয়াল গাভী নিয়ে আজকের প্রতিবেদনটা আমি দিতে চাচ্ছি তো এই ব্যাপারে আপনি তো ব্যস্ত আছেন দাম দরের ব্যাপারটা কি আপনি বলবেন না আশিক ভাইকে দেশ করব দাম দরের বিষয়টা আশিক বলবে আমার হাতে এখন অলরেডি 2-3টা গাড়ি লোড হবে আর কি নারায়ণগঞ্জে 2 গাড়ি যাবে চট্টগ্রামে 1টা যাবে আমি গাড়িগুলো ছাড়বো আশিক দামগুলো সব বলবে তো আসলেও কিন্তু আমরা যেসব শাহিওয়াল গাভী নিয়ে আসতেছি কোলে একটা এক একটা পিস যে বাচ্চা আছে বাচ্চা মানে তার ভবিষ্যৎ নিয়ে আসতেছি এই এইগুলাকে যদি আপনারা সিমেন্টস ব্যবহার করেন ব্রাহ্মা সিমেন্টস আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন যে মেন কথা হলো আমরা ব্রাহ্মা জাতকে সংস্কার করার জন্য এই ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকছে এবং কাস্টমারেরও চাহিদা অধিক চাহিদা থাকার কারণে আমরা আনতেছি যদি ভালো লেগে থাকে আশিকের সাথে যোগাযোগ করেন আমাদের মেসার স্মার্ট ইনফার্মে যোগাযোগ করেন সবসময় আমরা আপনাদের সেবায় আমরা নিয়ে যেতে আসি আচ্ছা শান্ত ভাই আপনাকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ এটা হচ্ছে শাহিওয়াল গাভী গাভীটা একটা খুবই ভালো মানের আর কি এখন আপনার
4 কেজি প্লাস দুধ আছে এখনো কয় দাঁতের গাভী এটা এটা হচ্ছে 4 দাঁত 4 দাঁতের জি এখনো 4 কেজি প্লাস দুধ আছে হ্যাঁ এখনো 4 কেজি প্লাস দুধ আছে এখনো বাচ্চা আছে হ্যাঁ এটার বাচ্চা আছে বাচ্চা কয় বিয়ানের বাচ্চা এটা এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান কি বাচ্চা ভাই সাথে এটা ষাড় বাচ্চা ভাই এই ষাড় বাচ্চা হচ্ছে ভানাচি মেস आशिक भाई চার দাঁতের এটা কি প্রেগন্যান্ট আছে না এটা প্রেগন্যান্ট না এটার বাচ্চা আছে আর কি এটার বাচ্চা আছে হ্যাঁ এটার বাচ্চাটা ব্রাহ্মা কসবিটার আর কি বাচ্চা এটার দুধ আছে এখনো ধরেন 5 কেজি প্লাস এখনো দুধ আছে এটাতে এটা কসবিটার ব্রাহ্মার বাচ্চা কসবিটার ব্রাহ্মা বাচ্চা দুধ আছে 5 কেজির মতো জি 5 কেজির মতো দুধ আছে এখনো আচ্ছা আশিক ভাই এই বাচ্চা সহ এই গাভীটার দাম আপনারা কেমন নির্ধারণ করছেন বাচ্চা সহ এটা 135000 টাকা এটা নির্ধারণ করছি আর কি 135000 টাকা 135000 টাকা 135000 টাকা বাচ্চা সহকারে এটা হচ্ছে বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা এটা কত ব্রাহ্মা জি এটা ব্রাহ্মা কত ব্রাহ্মা দেখেন কানগুলো দেখছেন জি কানগুলো দেখেন তো ব্রাহ্মা কত ষাড় বাচ্চা জি ষাড় বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে এটার এটা বাচ্চার বয়স হচ্ছে 1 মাস এখনো হয় না এটা আচ্ছা এটা এখন 1 মাস বয়স হয় না 1 মাস এখনো আসেনি না এটা 1 মাস এখনো হয় না এটা শাইওয়াল গাভী জি এটা শাইওয়াল গাভী এটা কয় দাঁতের ভাই এটা দুইটা দাঁত এটা দুইটা দাঁত দুই দাঁতে क्रॉस ब्राह्मा कदम ষোলো দিন হবে মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে দেখতে শুনতে সুন্দর আছে অনেকটা আর কি আইওয়ালার কি একটা গাভী দেখতে একদমই শুকনা কি যে বাসাতে ছিল খাইতে দেয় নাই আপনার হচ্ছে এটাতেও ব্রাহ্মা চিমেন্স দিয়ে এইগুলাতে হচ্ছে আপনার ব্রাহ্মা কত ভিতর বাচ্চা আছে এটা কয় দাঁত এটা হচ্ছে চার দাঁত চার দাঁত এটার বাচ্চা আছে হ্যাঁ এটার বাচ্চা আছে কয়টা দিছে বাচ্চা বিয়ান এটা হচ্ছে দুইটা এটা দুইটা বাচ্চা দিছে আচ্ছা এর আগে একটা দিছিল আর এই যেটা আছে এটার সঙ্গে এটা দুধ হচ্ছে কি বর্তমানে জি হ্যাঁ দুধ আছে এখনো 3 কেজি 3.5 কেজি দুধ আছে এখনো 3 থেকে 3.5 কেজি আসলে দুধটা বলতে গেলে দুধ বিক্রি করে কি হবে একটা বাচ্চা জি এটা বাচ্চার প্রয়োজন জি একটা বাচ্চাদের প্রয়োজন আর কি তো এই ষাড় বাচ্চা সহ এই গাভীটার দাম আপনারা কেমন নির্ধারণ করছেন 107000 টাকা আমরা নির্ধারণ করতেছি 107000 টাকা 107000 টাকা 107000 টাকা এটা হচ্ছে এটার বাচ্চা এটা মাশাআল্লাহ বাচ্চাটা তো বেশ সুন্দর সুন্দর এটা ব্রাহ্মা পার্সেন্টেজটা বেশি এটা ব্রাহ্মার পার্সেন্টেজটা বেশি আছে এটা ব্রাহ্মা পার্সেন্টেজটা বেশি আছে এটাতে দেখেন দেখতে সুন্দর কিন্তু অনেক অনেকটা পরিমাণ সুন্দর এই বাচ্চাটার বয়স কেমন হবে এই বাচ্চার বয়স আপনার 1 মাস 5 10 দিনের মতো হবে আছে বয়স শাইওয়াল গাভী আর কি এটা প্রেগন্যান্ট এটা শাইওয়ালের গাভী এটা প্রেগন্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্রেগন্যান্ট কত মাসে প্রেগন্যান্ট আছে এটা হচ্ছে 4 মাস চার মাসের প্রেগন্যান্ট জি এটা হচ্ছে 4 মাসের প্রেগন্যান্ট দুইটা দাঁত দুই দাঁতে জি দুই দাঁতে আছে আমার খুবই ভালো মানে এটা তো ব্রাহ্মা চিমেন্স দেওয়া আছে এটা তো ব্রাহ্মা চিমেন্স দেওয়া আছে জি এটা তো ব্রাহ্মা চিমেন্স দেওয়া আছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আপনারা এটার দাম চাচ্ছি 105000 টাকা 105000 টাকা দাম চাচ্ছেন 105000 টাকা তাহলে এটা বীজ দাও কত দিন হবে জি এটা হচ্ছে আপনার 3.5 মাসের মতো হবে আর কি 3.5 মাসের মতো জি 3.5 মাসের মতো হবে আশিক ভাই এটা কি জাতের গাভী এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান কয় দাঁতের এটা এটা দাঁত হয়নি বাচ্চা গরু আর কি প্রেগন্যান্ট এইটা আছে প্রেগন্যান্ট আছে কত মাস হবে প্রেগন্যান্ট এটা হচ্ছে 4.5 মাস আচ্ছা এক বাপ তলাগুলো সব কিছুই খুব সুন্দর মানের 4.5 মাসের প্রেগন্যান্ট এটা হচ্ছে একটা বাচ্চা গরু জি একবারে বাচ্চা জি একদম বাচ্চা গরু প্রথমে হিটে ছিল প্রথমে চিমেন্স দিয়েছে এবং কনসেপ্ট করে ফেলছে প্রথমে আচ্ছা প্রথমে বীজ দিয়েছেন জি প্রথমে প্রথমে বীজ দেওয়া হয়েছে প্রথমে কনসেপ্ট করছে এখনো দাঁত হয়নি আর কি আচ্ছা আচ্ছা এটার দাম আপনারা কেমন ধরছেন ভাই এটা 145000 টাকা দেখেন এটা সিল পায়ের কুর নাকের কুড়া
সব কিছু দেখেন এটা সাদা আর কি এটার পার্সেন্টেজটা বেশি আছে বুঝছেন অন্যান্য হলস্টিন ফিজিয়ানের থেকে এটা পার্সেন্টেজটা বেশি আছে তাহলে এটার দাম নির্ধারণ করছেন 1,45,000 টাকা 1,45,000 টাকা যে ভাইয়া দেখলেন তো এবার আজকের ইয়াটা শাইওয়াল গাভিতে কসবিটের ব্রাহ্মা বাচ্চা এগুলা তুলনামূলক এবার রেটটা আমরা অনেকটা কম করছি আর কি দর্শকেও দেখলে বলতে পারবে যে তুলনামূলক রেটটা কেমনটা কম বলছি আসলে আশা করি অন্যান্য জায়গায় থেকে আমাদের কাছে রেটটা অনেকটা কম পাবেন এইটা আর আমরা সব লটে লটে বিক্রি করি আচ্ছা আমরা দুই একটা বিক্রি না আমাদের সব লটে লটে বিক্রি হয় আর কি আমাদের আসলে গরুগুলা সব কিছুই মাংসের মতো গরু আমরা ক্রয় করি এবং ক্রয় বিক্রয় দুটাই করি যে আমাদের এখানে নিতে হলে সব জাত মান সব কিছুই আমরা বিবেচনা করে ইয়া করে সেবে আমরা নিয়ে আসি তার আগে আমরা কোনো খারাপ জিনিস আমরা কামারে নিয়ে আসি না তো ঠিক আছে ভাইজান ভালো থাকেন শাইওয়াল সার কি গাভি কি সব সময় আপনাদের পাওয়া যাবে শাইওয়াল গাভি আমাদের কাছে সব সময় জন্য পাওয়া যাবে সমস্যা নাই গাভিন বা বাচ্চা সব সময় পাওয়া যাবে সব সময় জন্য পাওয়া যাবে আচ্ছা আর ঢাকা বাচ্চা ট্যাং থেকে যদি কেউ আপনাদের খামারে আসতে চায় কিভাবে আসতে তাহলে যদি বাসে আসে তাহলে আপনার ঈশ্বরদী বাস স্ট্যান্ড আর যদি আপনার ট্রেনে আসে তাহলে আপনার ঈশ্বরদী জংশন আচ্ছা আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম।